বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি পল্লীর পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, দারিদ্র বিমোচন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। গ্রামীণ মহিলাদের দারিদ্র হ্রাস এবং আর্থসামাজিক ক্ষমতায়ন বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। 1997 সনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর সফরকালে মহিলাদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষমতায়নের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার পরিপ্রেক্ষিতে দরিদ্র মহিলাদের জন্য আত্মকর্মসংস্থান কর্মসূচি শীর্ষক প্রকল্পটি সারা বাংলাদেশব্যাপী বাস্তবায়নের সুপারিশের প্রেক্ষিতে খুলনা ও বরিশাল বিভাগের 15টি জেলার 59টি উপজেলায় বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে নারীর আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মহিলাদের সংগঠিত করে এবং সমিতি গঠন করে ক্ষুদ্র ঋণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করে চলেছে। প্রশিক্ষিত মহিলারা দক্ষতা অর্জন করে অনেকেই খুঁজে পেয়েছে উন্নত জীবনের সন্ধান। অদম্য ইচ্ছা আর ঐকান্তিক প্রচেষ্টায় পল্লীর একজন সাধারণ নারীও যে একজন সফল উদ্যোক্তা হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত রেশমা বেগম। ঝিনাইদহ সদরে আরাপপুর চানপাড়া মহিলা সমিতির সদস্য মমতাজ, চার মেয়েকে নিয়ে অভাব অনটনে জর্জরিত এই মমতাজ যখন যুদ্ধে পরাজিত হয়ে খুব কষ্টে দিন যাপন করছিলেন, তখনই আলোক পত্রিকা হয়ে তার পাশে দাঁড়ায় বিআরডিবি। এখান থেকে প্রথমে সেলাই প্রশিক্ষণ নিয়ে তার যাত্রা শুরু, এরপর কাপড় কিনে পোশাক তৈরি করে বিক্রি শুরু করেন তিনি। পল্লীর একজন সাধারণ নারীও যে একজন সফল উদ্যোক্তা হতে পারে তার জীবন্ত উদাহরণ এই মমতাজ বেগম। তারপরে অনেক কষ্টেই দিন যাইত, যেটা সত্যি কথা, আমার সংসারে খুব অভাব অনটন ছিল, ওই সময় খুব কষ্টও করেছি। বিআরডিবির টাকা তুলেই আমার এত ডাগাইছি, নাইতে তো আমার কিছুই ছিল না, কিচ্ছু ছিল না, আমার চলার মনে হয় এমনকি ভাতও পাতাম না, এক একটু জুটাতে পারতাম। তো এই টাকাটা নিয়েই আমি অনেক উন্নতি করেছি। সেই সময় বিআরডিবি অফিস থেকে বলল যে এরকম ট্রেনিং আসছে, তো তোমরা কেউ যাবা নাকি, তোমরা চলো। তা আমি খুব নিজেই আগ্রহী, আমি কাজটা ভালো করে সুন্দর করে বুঝিয়ে আসতে পারলি আরও আমার কাজের এই মান বাড়িয়ে যাবে, এই জন্যই ট্রেনিং করিয়ে আসার পর আমি এই কাজটা আরও ভালো করতে পারি। তো প্রথমে নিয়ে ধরেন ব্যবসাটা ছোটোখাটোর ভিতরে এই অল্প টাকা, সেই সময় প্রথমে তো আমারে বিশ্বাস করে বেশি দিল না অফিস, যে তোমরা ভালো হও বেশি দেবো, ভালো হও বেশি দেবো, এই কায়দায় বাড়তি বাড়তি তো এত দূর আইসে। লোন নিয়ে সেই তা দিয়ে ব্যবসা করি, যে লাভের অংশ বেরোয় ওই লাভের অংশটাই আমরা হইলে ওই অফিসে কিস্তি দিই, আর আসলটা বাঁচিয়ে রাখি, না তা না রাখলে পরে তো আমরা কোনো কিছু করতে পারবো না, এই জন্যে আসলটা ঠেকাইয়ে রেখে ওই লাভের অংশটা বের করে করে কিস্তি চালাই। এইটাই আমার বড় পাওয়ার, যে সবসময় স্বামীর মুখ উজু তাকিয়ে থাকা, এই টাকা দেও কি 5 টাকা লাগলো 10 টাকা লাগলো। যেমন আমার 4টা মেয়ে স্কুল কলেজে গেলি পরে 5 টাকা লাগবে, ওকে একবারে ভর্তি হতেও 10,000 টাকা লাগে, ওর বাপ তো দিতে পারে না বা দিলই না, হয়তো আমি 5,000 দিলাম কি 6,000 দিলাম সে সাহায্য করে আর আমি পুরো দমে চালাই। ইনি নূরজাহান বেগম, বাগেরহাটের রামপালে তালবনিয়া পশ্চিমপাড়া মহিলা সমিতির একজন সদস্য। মাছ, পোলট্রি আর কাঁকড়া চাষ তাকে এনে দিয়েছে ঈর্ষণীয় সাফল্য, পরিবার পরিজন নিয়ে এখন সে স্বাবলম্বী। বাগেরহাট জেলার রামপাল উপজেলায় তালবনিয়া পশ্চিমপাড়া মহিলা সমিতির সদস্য রেশমা বেগম, তার অদম্য ইচ্ছা আর প্রচেষ্টার কাছে বেকারত্ব পরাজিত হয়েছে। বিয়ের পর স্বামীকে নিয়ে সংসার চালাতে যখন হিমশিম খাচ্ছিলেন, তখন বিআরডিবির মাঠকর্মী পারভিনাপা তাকে প্রশিক্ষণ ও 30,000 টাকা লোনের ব্যবস্থা করে দেন। এরপর আর রেশমা বেগমকে পেছন ফিরে তাকাতে হয়নি। মাছ ও পোলট্রির সমন্বিত চাষ করে রেশমা আজ স্বাবলম্বী।
তার সংসারে ফিরে এসেছে সুখ শান্তি আর সমৃদ্ধি। শাহিদা ইসলাম, স্বামী তরিকুল ইসলাম, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আরপাড়া উত্তরপাড়া মহিলা সমিতির সদস্য। তিনি হস্তশিল্পের বিভিন্ন পণ্য তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে সরবরাহ করেন। এই হস্তশিল্পে কাজ করে কয়েকজন জীবিকা করছেন। তার এক ছেলে ও মেয়ে স্কুলে পড়ে। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। এভাবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ইরেস্পো প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন। একসময় যারা ছিল সমাজের বোঝা, আজ ইরেস্পো প্রকল্পের সহায়তায় তারাই সমাজের সম্পদে পরিণত হয়েছে। আর এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা, দূরীভূত হচ্ছে দারিদ্রতা, সমৃদ্ধ হচ্ছে দেশ, আর বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার স্বপ্ন।